আচ্ছা, তোমার এত ভয় কেন করবে? মেয়ে তো কথাতেই আমাদের অনেক সমস্যা হয়, তাই যে কোনো কিছু করার আগে সব কিছু ভেবে চিনতে অনেক সতর্কতার সাথে। তুমি এখনো আমাকে সন্দেহ করছো কোকিলা? না না শোভন, এটা সন্দেহ না, একটা অজানা ভয়। অজানাকে আমি একটু বেশি ভয় পাই। কোকিলা, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখবো, সারাটা জীবন আমি তোমাকে ভালোবাসবো, খুব শীঘ্রই আমরা বিয়ে করব, তখন তো আর তোমার কোনো ভয় থাকবে না, তাই না? সত্যি বলছো শোভন, আমাদের আমাদের সব স্বপ্নগুলো পূরণ হবে তো জানো শোভন? কেন যেন আমার সবকিছু বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমাদের স্বপ্নগুলো কি আসলেই সব সত্যি হবে? সব সত্যি। তুমি আমার সাথে আছো, আজ থেকে আমার কোনো ভয় নেই। তোমার বোন যে এতটা, ছি, আমি কল্পনা করতে পারছি না। আমার বাসায় থেকে আমার খেয়ে ও কিনা আমার ভাইয়ের দিকে হাত বাড়িয়েছে। আমার এখন ইচ্ছে করছে তোমার বোনটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতে। তোমার যেটা ইচ্ছে করছে সেই ইচ্ছে পূরণ করো, যখন পর্যন্ত তোমার ইচ্ছে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থামবে না। তুমি আমার সাথে ফাজলামো করছো? তোমার বোনটা কিন্তু লাই দিয়ে মাথায় তুলেছ, না হলে না হলে আজ এতটা বাজে দৃশ্য আমাকে দেখতে হতো না। বারবার তুমি তোমার বোন করছো। বাসায় যখন কোনো গেস্ট আসে তখন তুমি কি বলো, আমার বোন বলো, আমার বোন বলে পরিচয় করে দাও না? আর কোকিলা যখন আজ ঘটনা ঘটিয়েছে তখন সব দোষ কোকিলা, কোকিলের একার দোষ না, তোমার ভাইয়েরও দোষ আছে। আমি কি বলেছি শোভনের কোনো দোষ নেই? কিন্তু কোকিলা ওর মাথাটা নষ্ট করেছে। ইস, আমি খালাম্মার খালুজানকে কি যে বলবো, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। এখন মাথা নষ্ট করে কোনো লাভ নেই, ওদের যথেষ্ট বয়স হয়েছে, ওদেরকে প্রেশার দিয়ে কোনো কাজ হবে না। এখন গোলাপ ঘুমাচ্ছে, এখন যা ভাবার আমাকেই ভাবতে হবে। ঘরে আমার ছোট্ট মেয়ে, শোনো, গোলাপ যেন এসবের কিছুই বুঝতে না পারে, আমাকে এখন খুব হিসেব করে এগোতে হবে। দেখো আমরা কি করতে পারি, মানে কি করা যায়। তোমাকে কিছুই করতে হবে না বা ভাবতেও হবে না, যা করার আমি করব। শোনো, তুমি তুমি শুধু ছোট্ট একটা কাজ করবে, ঠিক আছে? কি সেটা সময় হলেই তোমাকে বলবো। মা কোকিলা আন্টিকে কি বলবে? শোভনকে কয়েকদিনের জন্য সরিয়ে রাখার একটা ব্যবস্থা করতেই হবে। বিশ্বাস করি শোভন, এই বিপদের দিনে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, প্রমিস করো। আচ্ছা, বিপদ কি কেবল তোমার একা? আমিও তো একটা প্রেশারের মধ্যে আছি,
আপু যদি এখন বাবা মাকে বলে দেয় তাহলে তো একটা সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। আমার পড়াশোনা যদি শেষ হয়ে যেত তাহলে একটা কথা ছিল, বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা তোমার মেডিকেলের এক্সাম যেন কবে? আর 20 দিন আছে। ভেরি গুড, তাহলে একদিন আমি যেভাবে পারি তোমার সাথে দেখা করবো, আর যদি সবসময় লুকিয়ে দেখা করতে না পারি তাহলে ফোনে তো যোগাযোগ করবোই। এখন মনে হয় না আর বাইরে দেখা করা সম্ভব, কারণ আজকে ভাইয়াকে বলে বের হয়েছি আমার পরীক্ষার ফর্ম ফিল আপের কথা, রোজ রোজ তো আর এটা বলে বের হওয়া যাবে না। আসলে আমাদের লাকটাই খারাপ, তাহলে ওই দিন ওই সময় কেন আপু চলে আসবে? ওনার তো ওই সময় অফিসে থাকার কথা ছিল। বাদ দাও, এখন আর পুরোনো কথা বলে কী লাভ, যা হবার তা তো হয়েই গেছে। তুমি জানো শুভন, ওই দিনের পর থেকে ভাই আমার সাথে ঠিক মতো কথা বলছে না, ভাবি রীতিমতো খারাপ ব্যবহার করছে আমার সাথে, উঠতে বসতে রাগারাগি করছে। আর কয়েকটা দিন সহ্য করো কপিলা, আমি তো আছি, এর মধ্যে আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর দুজনে মিলে প্ল্যান করবো। এখন একটু প্লিজ তুমি কোনোভাবে সামলে নাও।